যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও এক ধরনের অঙ্ক আসে, সেগুলো হচ্ছে ক্যালেন্ডারের অঙ্ক। আমরা আজকে শিখব ক্যালেন্ডারের অঙ্ক। আমি বোর্ডে দুটো অঙ্ক লিখে রেখেছি, এই দুটো অঙ্ক শিখলে তোমরা ক্যালেন্ডার সম্পর্কে যে কোনো অঙ্ক আসলে আমার মনে হয় যে সহজে পেরে যাবা। যে 2021 সালের পহেলা মে শনিবার হলে 31শে মে কী বার হবে, কিংবা 2022 সালের পহেলা মে জানুয়ারি বা পহেলা মে রবিবার হলে 2022 সালের পহে 31শে মে কী বার হবে, মানে যেটাই আসুক এই এই অঙ্ক থাকলে তোমরা সব সময় এই নিয়মের অন্য অঙ্কগুলো পারবে। চলো আমরা শিখি। সব সময় মনে রাখবা, আমি এখানে একটা লিখি যে 1, 8, 15, 22 এবং 29 যে কোনো মাসের 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ একই বার হয়। যদি 1 তারিখ যদি শনিবার হয় তাহলে মনে রাখবা 29 তারিখও শনিবার হবে, ঠিক আছে? যে কোনো মাসের বেলায় এটি প্রযোজ্য। যদি এখানে তাহলে আমরা কি পাচ্ছি যে পহেলা মে শনিবার, তার মানে কি এই 1 তারিখে ছিল শনিবার, ঠিক আছে? এটা একটা মনে রাখার কৌশল। শনিবার যদি 1 তারিখে হয় তাহলে 29 তারিখেও শনিবার। এখানে বলছে কি 31শে মে কী বার, তাহলে 29-এর পর 30, তারপরে 31, তাই না? তাহলে শনিবার আমরা পেয়ে গেছি, তাহলে 30 তারিখ রবিবার, 31 তারিখ সোমবার। খুব সহজ, তাই না? তো এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল। দ্বিতীয় অঙ্ক আমরা শিখি। দ্বিতীয় অঙ্ক মনে করো এরকমই আছে যে 2021 সালের 7ই জুন রবিবার হলে 28 জুন কী বার হবে, ঠিক আছে? এরকম একটা বিষয় আছে। তো আমরা কি শিখেছি? আমরা শিখেছি 1 তারিখ, 8 তারিখ, 15, 22 এবং 29 তারিখ একই বার, ঠিক আছে? তো তাহলে আমরা এখানে কত তারিখ পেলাম? 7 তারিখ পেলাম। 7 তারিখ মানে কি 8 তারিখের আগের দিন, তাই না? 8 তারিখের আগের দিন যদি 7 তারিখ হয় তাহলে এই 7 তারিখে কি বলছে? রবিবার। 7 তারিখ রবিবার, মনে রাখবা 7 তারিখ রবিবার। 7 তারিখ যদি রবিবার হয় তাহলে 8 তারিখ কী বার? সোমবার, তাই না? আমরা কি শিখেছি 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ একই বার। তাহলে 8 তারিখের মান আমরা সোমবার পেয়ে গেলাম, তাহলে কি 29 তারিখও সোমবার, তাই না? 29 তারিখও সোমবার। যদি 29 তারিখ যদি সোমবার হয় তাহলে এখানে কি বলছে 28 তারিখ কী বার, তাই না? 28 তারিখ কী বার, তার মানে 29-এর আগে 28, তাহলে 29 তারিখ সোমবার হলে 28 তারিখ অবশ্যই রবিবার, তাই না? 28 তারিখ রবিবার, এটা হচ্ছে উত্তর। খুব সহজ না? আমার মনে হয় যে তোমরা বাড়িতে চেষ্টা করলে পারবা। আমরা একই নিয়মে আরও একটি অঙ্ক শিখব, সেটি হচ্ছে এখানে দেখো 2021 সালের 5 জুলাই রবিবার হলে 2 আগস্ট কী বার। এবার কিন্তু আর ওই নির্দিষ্ট মাসের মধ্যে সীমাবদ্ধ নাই, এবার অঙ্কটা পরবর্তী মাসের একটা বার চাওয়া হয়েছে। তো আমরা আগের অঙ্কে যেটা শিখেছি এখানে 7 ছিল, আর এই এখানে এবার 5 আছে, অর্থাৎ আমরা আগের অঙ্কে কী শিখলাম যে 8-এর আগে 7 বসিয়েছিলাম। তো এবার আমরা দেখো এখানে 5 জুলাই রবিবার, তার মানে এখানে 8-এর আগে 3 ঘর আসলেই কিন্তু 5 পাওয়া যায়। আমরা একটা একটু সরাই লিখি, এখানে দেখো 8-এর আগে কত, 8-এর আগে 7, তারপরে 6, তারপরেই কিন্তু 5। তো এখানে কি বলছে 5 তারিখ রবিবার, 5 তারিখ যদি রবিবার হয় তাহলে 6 তারিখ সোমবার, 7 তারিখ মঙ্গলবার, 8 তারিখ বুধবার। 8 তারিখ যদি বুধবার হয় তাহলে কি 8 তারিখ বুধবার, 15 তারিখ বুধবার, 22 তারিখ বুধবার, 29 তারিখেও বুধবার। এখন কি বলছে? এখানে বলছে 2 আগস্ট কী বার, অর্থাৎ আমাদের কিন্তু জুলাইয়ের পরে আগস্টে চলে যেতে হবে। এখন তাহলে 29, 29-এর পরে 30, এখন এই এই জুলাই মাসটা তোমার 30ই মাস না 31ই মাস, এইটা তোমাদের মনে রাখতে হবে। এইটা মনে রাখার একটা সহজ কৌশল আমি বলি, এই যে তোমরা এভাবে ধরবা মুষ্টি পাকায়, মুষ্টি পাকায় ধরার পরে তোমরা এখানে দেখো এই যে এই এই হাতের একটা উঁচু আছে, একটা নিচু আছে, উঁচু আছে, নিচু আছে, এরকম আছে না? তো এইটা তোমরা কি করবা, এই উঁচুটাকে জানুয়ারি ধরবা, জানুয়ারি মানে 31, অর্থাৎ উঁচুতে যে মাসগুলো পড়বে সেগুলো 31ই মাস। তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই কিন্তু আবার উঁচুতে আসলো, তার মানে জুলাই 31ই মাস, ঠিক আছে? আর এই নিচে যেটা থাকবে সেটা হচ্ছে 30ই মাস। তাহলে জুলাই 31ই মাস হলে আমরা 30-এর পরে 31 লিখি, 31, তারপরে 1 তারিখ, তারপরে 2 তারিখ, অর্থাৎ 2 আগস্ট। তাহলে আমরা 29 তারিখ বুধবার পেলাম,
30 বৃহস্পতিবার, 31 শুক্রবার, 1 তারিখ শনিবার, 2 তারিখ রবিবার। ঠিক আছে, রবিবার। তাহলে আমাদের উত্তর কি, 2021 সালের 5ই জুলাই রবিবার হলে 2রা আগস্ট রবিবার। ঠিক আছে, আমার মনে হয় এই ধরনের অঙ্ক আসলে তোমাদের আর সমস্যা হবে না। আমরা এবার এই অঙ্কটা শিখি, 2021 সালের 1লা জানুয়ারি শুক্রবার হলে 31শে ডিসেম্বর কী বার হবে। তোমরা সবসময় মনে রাখবা এই অঙ্ক একেবারেই সহজ, সেটা হচ্ছে কোনো সালের 1লা তারিখ যেই বারে শুরু হয়, 31শে ডিসেম্বর ওই তারিখে গিয়েই ওই সালটা শেষ হয়। তার মানে 2021 সালের 1লা জানুয়ারি শুক্রবার, 31শে ডিসেম্বরও শুক্রবার হবে। ঠিক আছে, তবে এখানে শর্ত প্রযোজ্য। কী শর্ত? সেটা হচ্ছে এই 2021 সালটা লিপ ইয়ার কিনা, অর্থাৎ অধিবর্ষ সাল কিনা, এইটা তোমাদের নির্ণয় করতে হবে। এখন এই অধিবর্ষ সাল যদি হয়, তাহলে এই 31শে ডিসেম্বর যে শুক্রবার, শুক্রবারের সঙ্গে আর একদিন যোগ করতে হবে, অর্থাৎ শনিবার হবে তখন। তো 2021 সাল অধিবর্ষ কিনা এটা আমরা নির্ণয় করার উপায় কি, 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে যদি ভাগ করা যায়, যদি ভাগশেষ কিছু না থাকে তাহলে অধিবর্ষ, আর ভাগশেষ থাকলে অধিবর্ষ নয়। তাহলে 4 দিয়ে ভাগ করি, 4 5 20, এখানে একটা শূন্য দিয়ে আমরা 21টাও নামায় নিয়ে আসি, 4 5 20। তার মানে কি, এখানে ভাগশেষ আছে, ভাগশেষ যদি থাকে তাহলে 21 সাল অধিবর্ষ নয়। ঠিক আছে, তার মানে এখানে 1লা জানুয়ারি শুক্রবার হলে 31 ডিসেম্বরও শুক্রবার। কিন্তু এখানে যদি 2020 সালের যদি 1লা জানুয়ারি শুক্রবার হতো এবং 31শে ডিসেম্বর কী বার চাওয়া হতো, যদি এরকম অঙ্ক হতো, তাহলে কিন্তু এই 20 সালটা কিন্তু অধিবর্ষ সাল। কিভাবে দেখো, এখানে এখানে দেখো 2000 আমি এখানে নির্ণয় করে দেখাচ্ছি 20 সালটা অধিবর্ষ সাল। তাহলে 2020 সালকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 4 5 20, এখানে একটা শূন্য দিয়ে 2টাই নামানি আসলাম, এই 20, 4 5 20, তাহলে দেখো এখানে কিন্তু শূন্য, অর্থাৎ ভাগশেষ কিছু নাই, শূন্য। তাহলে কি, 2020 সাল অধিবর্ষ, তাই 2020 সালের বেলায় তখন হবে 1লা জানুয়ারি যদি শুক্রবার হয়, 31শে ডিসেম্বর শুক্রবারের পরের দিন অর্থাৎ শনিবার হবে, একদিন যোগ হবে। অধিবর্ষ সাল ফেব্রুয়ারি মাস 29 হয়, সে কারণে একদিন বেড়ে গেল, সেই বাড়া অংশটাই এর সঙ্গে যোগ হলো, যোগ হয়ে শনিবার হলো। আশা করি বুঝতে পেরেছো। আমরা সর্বশেষ একটি অঙ্ক এখানে শিখব, সেটি হচ্ছে, এখানে একটু কঠিন অঙ্ক তোমাদের কাছে মনে হতে পারে, যে 2021 সালের 1লা জানুয়ারি শুক্রবার হলে 2022 সালের 1লা ফেব্রুয়ারি কী বার হবে। এটা কিন্তু পরের বছরে চলে গেছে এই অঙ্কটি, সুতরাং এই অঙ্কটি তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এই অঙ্কটি আসলে কঠিন নয়, একেবারেই সহজ। আমরা কী নির্ণয় করি, আমরা আগে এইটা নির্ণয় করি, অর্থাৎ 2021 সালের 1লা জানুয়ারি কী বার, শুক্রবার, শুক্রবার। আমরা কী শিখেছি আগের অঙ্কে, যে যেই সাল যেই তারিখে শুরু হয় বা যেই বারে শুরু হয়, সেই বার, সেই সালটা সেই বারে গিয়েই শেষ হয়। তার মানে 2021 সালের 1লা জানুয়ারি যদি শুক্রবার হয়, তাহলে 2021 সালের 31শে ডিসেম্বর ডিসেম্বরও শুক্রবার হবে। তাহলে আমি এখানে মুছে দিই, তাহলে 31শে ডিসেম্বরও শুক্রবার হবে। তাহলে 31শে ডিসেম্বর যদি শুক্রবার হয় 2021 সালের, তাহলে এখানে কি বলছে, এখানে 2022 সালের 1লা ফেব্রুয়ারি কী বার, এইটা নির্ণয় করতে হবে। তো 31 ডিসেম্বর শুক্রবার হলে 31 ডিসেম্বরের পরের দিনই তো 1লা জানুয়ারি, তাই না? তাহলে 2022 সালের 1লা জানুয়ারি শুক্রবারের পরের দিন, অর্থাৎ শনিবার, তাই না? তাহলে 2022 সালের 1লা জানুয়ারি শনিবার। আমরা কি জানি, যে 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ আর 29 তারিখ একই বার যে কোনো মাসে। তাহলে এখানে আমরা 1লা জানুয়ারি যদি শনিবার হয়, এই 1 তারিখ যদি শনিবার হয়, তাহলে 29 তারিখও শনিবার। আর এখানে কি বলেছে, 1লা ফেব্রুয়ারি, মানে এটা কিন্তু জানুয়ারির হিসাব আমরা করছি, তাহলে 29 তারিখের পরে 30 জানুয়ারি, 30-এর পর 31 জানুয়ারি, তারপরেই তো 1লা ফেব্রুয়ারি, তাই না? 1লা ফেব্রুয়ারি। তাহলে 29 তারিখ যদি শনিবার হয়, 30 তারিখ রবিবার, সোমবার 31 তারিখ, 1লা ফেব্রুয়ারি মঙ্গলবার, অর্থাৎ 2022 সালের 1লা ফেব্রুয়ারি মঙ্গলবার। তার মানে আমাদের এই ধরনের অঙ্ক যখনই আসবে, তখনই আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে 1লা
জানুয়ারি বা পহেলা ফেব্রুয়ারি বা মাসের প্রথম তারিখটা নির্ধারণ করতে হবে এবং সেই তারিখটা এই 1-8-29 এই সূত্রে বসাই দিতে হবে। 1-8-15-22-29 যে সূত্র, এই সূত্রে বসিয়ে দিতে হবে, তাহলেই এই ক্যালেন্ডারের অঙ্ক পুরোটা আমরা সহজেই সমাধান করতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। এবং ক্যালেন্ডারের এই অঙ্ক আমার মনে হয় এখন থেকে তোমরা সবাই অতি সহজেই সমাধান করতে পারবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।